গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আজকে এলাম একটা খুব সুন্দর একটা টপিকস নিয়ে, বন্ধু। এবং কেন এলাম সেটা আমি তোমাদেরকে বলছি। বন্ধু মানুষের জীবনে খুব দরকার, বন্ধু ছাড়া না জীবনটা ভীষণ বেরঙিন হয়ে যায়। আমার লাইফে এরকম চার পাঁচখানা ভীষণ ভালো বন্ধু আছে, যে বন্ধু এরকম বন্ধু আছে যে আমার স্কুল লেভেলের বন্ধু, আমার কলেজ লেভেলের বন্ধু, এমন কি আমি যেখানে আছি সেই জায়গায় রিসেন্ট আমার 8 মাস আগে বন্ধুত্ব হয়েছে। এবং সেই বন্ধুত্বটা এমন বন্ধুত্ব হয়েছে মনেই হবে না যে আমার এর সঙ্গে 8 মাসের বন্ধুত্ব। তো আমার মোটামুটি যে ভালো বন্ধুরা আছে, প্রত্যেকটা বন্ধু ভালো, তার মধ্যে একটি বন্ধু সে ভগবানের বন্ধু হয়ে গেছে, আজকে তার জন্মদিন, তাকে আমি খুব মিস করি, খুবই মিস করি। এই মেন্টালি সাপোর্টটা কিন্তু খুব দরকার একটা বন্ধুর, একটা বন্ধুর থেকে প্রচণ্ড দরকার মেন্টালি সাপোর্ট। সেইভাবে ও সাপোর্ট দিয়ে গেছে। তো আমার স্কুলের বন্ধুদের 3-4টে ভালো বন্ধুর মধ্যে ও একটা বন্ধু ছিল। আর একটা বন্ধুর কথা আজকে তোমাদের বলবো। কেন বলবো? ওই সেই বন্ধুটা না, এত কম বন্ধুত্বের ভেতরে ও যা করেছে আমার জন্য, আমার মন ছুঁয়ে গেছে। পরশুদিন আমার চোখে সাডেনলি একটা পোকা কামড়ায়, পোকা কামড়ে পুরো মুখটা, আজকে তো কিছুটা ভদ্রলোকের মতো দেখছো, ভালো দেখছো, পুরো মুখটা একদম এখান থেকে ফুলে ইয়ে হয়ে যায়। আমি দেবো ফটোটা, ফুলে একটা বিচ্ছিরি একটা অবস্থায় চলে আসে। এবং আমার পাশের বাড়িতে জাস্ট 1 বছরের বন্ধুত্ব আমাদের, সেই মেয়েটি এত ভালো, মানে আমার এইটুকুনি, আমার এটা দেখে সকাল থেকে ও আমাকে খাবার পাঠানো, আমাকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করে, আমার সাথে গিয়ে ডাক্তারকে দেখিয়ে, ওষুধ কিনিয়ে, সব কিছু করে, ইভিন রাত্রিবেলাও যাতে আমার কিছু প্রবলেম হলে আমি ওকে ডাকি কোনো বিনা হেজিটেশনে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড ছিল না, আমার হাজব্যান্ড 2 দিনের জন্য একটু কাজে বাইরে গেছিলো, আজকে উনি ফিরেছেন দুপুরবেলা। মেয়েও ছিল না, মেয়েও কাজে ব্যস্ত ছিল। তো যার জন্য আমি মেয়েকে বা জামাইকে অত আমি ইয়ে, মানে খুব বেশি বাড়াবাড়ি না হলো ওদেরকে আমি ঠিক ডিস্টার্ব করতে চাই না। তো মানে সত্যি তাই, যে বন্ধু যে কি, আজকে কালকে যখন ও আমার জন্য করছে, আমি রিয়েলাইজ করলাম যে বন্ধুত্বের জন্য সময় লাগে না, যে 6 মাসের বন্ধুত্ব আর সারা জীবনের বন্ধুত্ব। হয়তো সারা জীবনে ছোটোবেলা থেকে যার সঙ্গে আমার বন্ধু ছিল সেও হয়তো এই জিনিসটা করতো না আমার জন্য, যেটা 1 বছর 8 মাসের বন্ধুত্বেও আমাকে করলো। আমার মানে মনটা ছুঁয়ে গেছে সত্যি। ওকে থ্যাংক ইউ বলে তো ছোটো করব না, কিন্তু অনেক ভালোবাসা, ভগবানের কাছে প্রার্থনা করি যে ওর সন্তানরা খুব ভালোভাবে মানুষ হোক, ওর মনের ইচ্ছা, ওর যেটুকুনি মনের ইচ্ছা আছে বাবা লোকনাথ ওর মনের ইচ্ছা পূরণ করুক। দেখো আমার চোখের কী হাল হয়েছিল, প্রচণ্ড কষ্ট পাচ্ছিলাম, চোখ পুরো ঢেকে গেছিলো, কী করে সাডেনলি হলো আমি বুঝলাম না। লোকনাথ বাবার মন্দিরে গেছিলাম আমি, আমার যে বন্ধুটা আমার এত হেল্প করলো সেই বন্ধু, প্লাস আর একটা বন্ধু, আমরা 3 জনে গেছিলাম, তারপরেই এটা হয়েছে। এই সেই বন্ধু আমার, আর এই পাড়ার আমার আর একটা খুব ভালো বন্ধু, ও হচ্ছে পায়েল। ওকে আমি জানাইনি বলে ও একটু রাগ করেছে। অ্যাকচুয়ালি ও নিজেই না অসুস্থ, ও সবে মানে অসুস্থ, শরীর ভার মানে জাস্ট উঠেছে ওর শরীর খারাপ থেকে, প্লাস ওর শ্বশুর শাশুড়ি ওর বাড়িতে এসছে। এবার ওকে বেকার বলে ওকে টেনশন দেবো ওটা আমি চাইনি। যদি সত্যি খুব বেশি বাড়াবাড়ি হতো তাহলে তো নিশ্চয়ই আমি পায়েলকে জানাতাম। ও আজকে বলছিল তুই কেন জানাস নি আমাকে। তো যাই হোক, এই পাড়ায় আমরা 3 জন খুব ভালো বন্ধু, তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার নতুন 3 বন্ধু।